জ্যাক রান সিরিজের ফার্স্ট এপিসোডে আমরা দেখতে পাই এটা শুরু হয় শান স্টেট মায়ানমার থেকে। জ্যাক রানকে একটি বস্তার মধ্যে বন্দি করে নিয়ে যাওয়া হয় সেইখানে এবং তাকে নির্মমভাবে পেটানো শুরু হয়। মাত্র তিন সপ্তাহ আগে চারজনের একদল মার্সেনারি নাইজেরিয়াতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে প্রেসিডেন্ট উদোকে নির্মমভাবে হত্যা করে। হত্যা করার পর মার্সেনারিরা যখন তাদের প্রতিপক্ষের মুখোমুখি হয় সেই সময় তাদের রিমোট নির্দেশদাতা ওয়াল্টল সেই স্থান পরিত্যাগ করে এবং অপারেশন অ্যাবান্ডন ঘোষণা করে। এরপর ওয়াল্টার কন্ট্যাক্ট করে চাও ফা শেইনের সাথে। চাও ফা শেইন বার্মার সিলভার লোটাস টায়ারের অপারেশনাল হেড এবং তাকে ইনফর্ম করে যে নাইজেরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। এদিকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএকে সন্দেহ করা হয় নাইজেরিয়ার প্রেসিডেন্টের হত্যার জন্য। জ্যাক রান ডেপুটি ডাইরেক্টর অব দ্য সিআইএ এবং এজি জাভেদ ডাইরেক্টর অব দ্য সিআইএ এই মুহূর্তে তাদের কাছে কোনো উত্তর নেই যে তাদের এজেন্সি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কি না। জ্যাক তার বাসাতে আসে এবং ডাক্তার ক্যাথি মোলারের সাথে দেখা হয়। ডাক্তার ক্যাথি মোলার তার জন্য খাবার দাবার রান্না করতেছিল। তাই একটু পর সেইখানে গ্রির প্রবেশ করে। গ্রির এবং জ্যাক রায়ান মিলে কাজ করতে থাকে সিআইএর ফর্মার ডাইরেক্টর থমাস মিলার যে অপারেশনগুলো অথরাইজ করেছিল সেগুলোর উপর। জ্যাক শেষ পর্যন্ত দেখতে পায় নয়টা অপারেশনের মর্মার্থ ডিসাইফার করা ডিফিকাল্ট। সে তখন ওই নয়টা অপারেশন সম্পূর্ণরূপে শাটডাউন করে দেয়। ডোমিনিগো সাবেস মার্কেজের কার্টেলের পক্ষে কাজ করে এবং সে তার মেক্সিকান সমস্ত প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে। এর ফলে মার্কেজ এখন সিলভার লোটাস টায়ারের সাথে এককভাবে কাজ করবে। সাবেস এবং চাউফার মিটিংয়ের সময় একদল সৈন্য সেখানে প্রবেশ করে এবং প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। গোলাগুলির এক পর্যায়ে সাবেস এবং চাউফা সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। তারপর জ্যাক অষ্টম নাইজেরিয়া ফাউন্ডেশন গালার অনুষ্ঠানে শেষ করার পর সে যখন ক্যাথির সাথে তার বাসাতে যায় তখন সাবেস সেখানে এসে জ্যাকের পিছনে বন্দুক ধরে এবং জ্যাক রায়ানকে বলে 24 ঘন্টার মধ্যে অপারেশন প্লুটো আবার অন করতে হবে, যা জ্যাক রায়ান বন্ধ করে দিয়েছিল। এরপর দিন জ্যাক সিআর অফিসে প্রবেশ করে এবং একজন এজেন্টকে অপারেশন প্লুটোর উপর কাজ করতে বলে। তারা দেখতে পায় সেবেজও একজন সিআইএর অপারেটিভ। এরপর সেবের সম্বন্ধে জ্যাক আরও অনেক বেশি ইনফরমেশন উদ্ধার করে। এরপর জ্যাক নিজেই সেবেজকে তার সাথে গোপনে দেখা করার জন্য আমন্ত্রণ করে। জ্যাক সেবেজের সাথে একটি পার্কে দেখা করে এবং তার কাছে মিলার সম্বন্ধে ইনফরমেশন জিজ্ঞাসা করে। সেবেজের একটি দুর্দান্ত মিলিটারি রেকর্ড ছিল, সেই জন্য মিলার সাবেসকে এইসব অপারেশনের দায়িত্ব দিয়েছিল। এরপর তারা দুজনে যখন বুঝতে পারে যে তারা দুজনে একই পক্ষের হয়ে কাজ করে আসছে, সাবেস তখন বলা শুরু করে সে চাও ফা শেইনের সাথে কাজ করে আসছে। চাও ফা শেইন হলো বার্মার সিলভার লোটাস টায়ারের অপারেশনাল হেড।
14 মাস আগে শাভেজ মার্কেজের কার্টেলে ভেতর প্রবেশ করে সিআইএর মিশন সম্পন্ন করার জন্য। শাভেজ যখন সিআইএর মিশন সম্পন্ন করে মার্কেজের কার্টেলের সমস্ত প্রতিপক্ষকে হত্যা করে, ঠিক সেই সময় চাওফা শাভেজের সাথে কন্ট্যাক্ট করে। চাওফা দাবি করে শাভেজের সমস্ত অপারেশন নিয়ন্ত্রণ করে থাকে বার্মিস গোল্ডেন মাফিয়ারা। ওয়াশিংটন ডিসি থেকে যেই এই অপারেশন পরিচালনা করে থাকুক না কেন, সে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। চাওফা সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কারণ সে বলে এটা ড্রাগসের চাইতে আরও বেশি ভয়ঙ্কর কিছু। চাওফার কাছে তার সম্পূর্ণ এভিডেন্স ছিল। শাভেজ চাওফাকে বিশ্বাস করে এবং সে চাওফার পরিবারের নিরাপত্তার জন্য নিশ্চয়তা প্রদান করে। জ্যাক মাইক নভেম্বরকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করে এবং গ্রিন মিলারের সাথে একটি বারে দেখা করে এবং তাকে প্লটোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। মিলার কোনো উত্তর না দিয়েই সেই স্থান পরিত্যাগ করে। মিলার তাড়াতাড়ি তার বাসাতে যায় এবং ওয়াল্টারকে কল করে, কারণ ওয়াল্টারের নির্দেশে নাইজেরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছিল। ওয়াল্টার মিলারকে বলে কল করার জন্য শুধুমাত্র যখন সেটা অফিসিয়াল হবে। তার নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পর চাওফা মিলারকে কল করে এবং অপারেশন প্লুটো আবার অন করার জন্য দাবি জানায়। এরপর মিলারের সাথে শাভেজ দেখা করে এবং শাভেজ মিলারকে আদেশ করে জ্যাককে সব কিছু বলে দেওয়ার জন্য। সেটা না হলে সে জানায় সে মিলারের সাথে সেটাই করবে যেটা মিলাররা পরিকল্পনা করে রেখেছিল। অপারেশন শেষ হওয়ার পর তারা শাভেজকে দুনিয়া থেকে নিশ্চিত করে দেবে। সেরকম শাভেজও মিলারকে হুমকি দেয়, যদি জ্যাককে সব কিছু না বলে দেয় তাহলে শাভেজও মিলারকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। মিলার ওয়াল্টারকে অ্যালার্ট করে দেয় যে এটা এখন অফিসিয়াল, কারণ জ্যাক রায়ান প্লটোর সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে। মিলার শেষ পর্যন্ত জ্যাক রায়ানের সাথে দেখা করে, কিন্তু শাভেজ সেই মিটিংয়ে অনুপস্থিত থাকে, কারণ শাভেজ বলে সে মিলারকে হত্যা করবে যদি জ্যাকের জন্য দরকার হয়। সেই মিটিংয়ের সময় মিলার জ্যাককে প্লুটো রান করার জন্য আবার অনুরোধ করে। মিলার বলে যে অপারেশনের ফলে ড্রাগসের বিক্রি কমে যাবে এবং অপরাধ অনেক কম হবে, কিন্তু মিলার এটা প্রকাশ করে না। মিলার এটা জানায় না যে অপারেশন প্লুটোর পিছনে কারা ছিল, কিন্তু সে বলে অপারেশন প্লটের পিছনে যারা ছিল তারা ইউএস গভর্নমেন্টের চাইতে অনেক বেশি শক্তিশালী। এরপর মিলার যখন তার বাড়িতে যায় তখন মিলারকে ওয়াল্টার হত্যা করে। দুর্ভাগ্যজনকভাবে তার কিছুক্ষণ পরে শাভেজ জ্যাক এবং গ্রিড সেখানে আসে, কিন্তু এসে তারা মিলারকে হত্যা করা অবস্থায় দেখতে পায়। শাভেজ নিশ্চিত যে সেই এখন নেক্সট টার্গেট।